ইরানে হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স। শনিবার ভোরে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। গত এক বছরে শুধু গাজায় প্রায় অর্ধলক্ষ মানুষ হত্যা করেছে ইহুদিবাদী রাষ্ট্রটি, যাদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক লোক। গত কয়েক যুগ ধরে একক আধিপত্যের আশায় মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে ইসরায়েল, আর তাদের এমন ভিন্ন কাজের সরাসরি মদত দিচ্ছে আমেরিকা সহ পশ্চিমারা। অস্ত্র সরবরাহ থেকে শুরু করে ইসরায়েলি বাহিনীর প্রশিক্ষণ সবকিছুতেই সব রকমের সহযোগিতা করে আসছে পশ্চিমারা। সম্প্রতি সন্ত্রাস দমনের নামে মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ দমনের কথা বলে লেবাননে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অন্যদিকে শুরু থেকেই হিজবুল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসছে ইসরায়েলকে। স্থল অভিযানের শুরুতে হিজবুল্লাহর আক্রমণে পালাতে বাধ্য হয় আইডিএফ বাহিনী। তবে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হলে ইরান ইসরায়েলে আক্রমণ করে। ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 200 মিসাইল ছুড়ে ইসরায়েলকে জবাব দেওয়া হয়। এমনকি নিরাপত্তা রক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করা আয়রন ডোম ইরানের হামলা প্রতিহত করতে না পারায় প্রশ্ন ওঠে এর সক্ষমতা নিয়েও। ইসরায়েলের দাবি, ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। গত কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েল এই হামলার ব্যাপারে জানায়, ইসরায়েলে নিক্ষেপের জন্য ক্ষেপণাস্ত্র নির্মাণের স্থাপনায় হামলা করেছে তারা। অন্যদিকে ইরানের এয়ার ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের ওপর এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে, তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসরায়েলে আক্রমণের পর থেকে মনে করা হচ্ছিল ইরানে আক্রমণ করবে ইসরায়েল। বরাবরই বলা হচ্ছে ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে তবে তার কঠিন জবাব দেবে ইরান। পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত ইরান। এতে কোনো সন্দেহ নেই, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব পাবে ইসরায়েল। ইসরায়েল ইরানে হামলা চালানোয় ইরান এখন কী ব্যবস্থা নিবে সেটার দিকে নজর রাখছে বিশ্ব। যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলে হামলা না করতে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত 1 অক্টোবর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এসব মিসাইল ইসরায়েলের বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাই এবার সময় এসেছে ইসরায়েলকে অপারেশন প্রমিস 3 চালাতে, আর সেটির ভয়াবহতা হবে প্রমিস 2 এর থেকেও কয়েক গুণ বেশি। এবার হয়তো তারই প্রতিফলন হতে চলেছে।